আজকের গল্পটি এমন একটি মেয়েকে নিয়ে যে এতটাই বড় লোক যে কখনো তার পা মাটিতেই পড়েনি তবে একদিন যখন হঠাৎই সে গরিব হয়ে যায় তখন তার জীবনে কি কি পরিবর্তন হয় তা আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে তো মুভি শুরু হয় এবং আমরা মারিয়ানা নামক একটি মেয়েকে দেখতে পাই যে একজন কোটিপতি বাবার মেয়ে ছিল তাই তাকে ছোটবেলা থেকেই অনেক শখ আহ্লাদ দিয়ে বড় করা হয়েছে মারিয়ানার ছোটবেলা থেকেই স্বপ্ন এটা ছিল যে কোনো এক রাজকুমার ঘোরা এসে তাকে বিয়ে করে নিয়ে যাবে প্রতিদিনকার মতোই আজকে মারিয়ানাকে বাসার কর্মচারীরা ঘুম থেকে উঠিয়ে মেকআপ করে দেয় এমনকি স্কুলের পোশাকও তারাই পরিয়ে দেয় তারপর মারিয়ানা তার বিলাসবহুল গাড়িতে করে স্কুলের দিকে রওনা হয় এবং স্কুলে স্কুলে পৌঁছে যায় তখন আমরা আরেক বড় লোক ছেলেকে দেখতে পাই যার নাম আর হল ইজিজু সে মারিয়ানার বন্ধু ছিল ইজিজু মারিয়ানাকে ছোটবেলা থেকেই অনেক পছন্দ করত। তবে মারিয়ানা তাকে কেবল বেস্ট ফ্রেন্ড হিসেবেই দেখত আজকে স্কুলের সকল মেয়েরাই অনেক খুশি ছিল কেননা আজকে স্কুলে এমন একটি ছেলে এসেছে যে স্মার্ট এবং অনেক ভালো খেলাধুলা করতে পারে এই ছেলেটির নাম হলো সুরুগি এবং বাকি মেয়েদের মতো মারিয়ানাও এই ছেলেটিকে দেখে পাগল হয়ে যায় সুরুগি যখন ফুটবল খেলছিল তখন মারিয়ানা তাকে দেখে তার কাছে যাওয়ার চেষ্টা করে তবে তখনই ফুটবল এসে মারিয়ানার মাথায় লাগে যার ফলে মারিয়ানা সজোরে মাটিতে পড়তেই যাচ্ছিল তবে তখনই সুরুগি এসে তাকে বাঁচায় এবং ওই দিন রাতে যখন মারিয়ানার ষোলতম জন্মবার্ষিকী পালন করা হচ্ছিল তখন তার বাবা গিফট হিসেবে একটি দামিও বিয়ের ড্রেস তাকে উপ উপহার দেয় এবং তার বাবা তাকে বলে আমি তোমার বিয়ের জন্য একটি ছেলেকে ঠিক করেছি যার সাথে তোমার কালকেই বিয়ে হবে তখন মারিয়ানা এটা শুনে অনেক রেগে যায় এবং ঘরের আসবাবপত্র ভাঙা শুরু করে তবে যখন সে জানতে পারে তার বিয়ে শুরুগির সাথে ঠিক করা হয়েছে তখন সে অনেক খুশি হয় এবং লজ্জা পেয়ে নিজের রুমে চলে যায় তারপরের দিন তাদের দুইজনের বিয়ে হয়ে যায় এবং তারা এখানে প্রমিস করে যে এই বিয়ে সম্পর্কে তারা কাউকেই কিছু বলবে না মারিয়ানা এখন অনেক খুশি ছিল কেননা সে ওরকম ছেলে বিয়ে করতে পেরেছিল যেরকম ছেলেকে বিয়ে করার স্বপ্ন তার ছোটবেলা থেকেই ছিল বিয়ে করার পর মারিয়ানা সুরুগির বাসায় যায় এবং সে সুরুগির বাসা দেখে চিন্তায় পরে যায় কেননা সুরুগির বাসা অনেকটাই ছোট ছিল তখন ওই ঘর থেকে এক ভয়ানক মহিলা বাহিরে আসে যাকে দেখে মারিয়ানা ভয়ে চিৎকার করে তখন মারিয়ানার বাবা তাকে বলে এনি হলেন এই ঘরের মালকিন তারপর তারা দুইজন ঘরের ভেতরে প্রবেশ করে এবং মারিয়ানা সুরুগিকে স্বামী হিসেবে পেয়ে অনেক এক্সাইটেড ছিল তবে সুরুগি তার সকল স্বপ্ন ভেঙে দেয় আর বলে আমি তোমাকে বিয়ে করেছি কেবল টাকার জন্য কেননা আমার টাকার অনেক প্রয়োজন ছিল যে টাকা দিয়ে আমি আমার বাবার সকল দেনা মিটিয়ে দেব। এরপর সে বলে আমরা দুইজন একসাথে চিৎকার করে মারিয়ানাকে বলতে থাকে তোমাদের মতো ধনী পরিবারের মেয়েরা কেবল চেহারা দেখেই বিয়ে করে ফেলে আর তুমিও আমাকে এ কারণেই বিয়ে করেছ কারণ আমিও দেখতে সুন্দর তখন বেচারি মারিয়ানার অনেক খারাপ লাগে এবং সে ঘুমিয়ে পড়ে দ্বিতীয় দিন সকালে মারিয়ানা অনেক দেরিতে ঘুম থেকে ওঠে এবং সে তখন ওই মহিলা মালকিনকে দেখে আবারও ভয় পেয়ে যায় এবং যেহেতু মারিয়ানার বাসায় কর্মচারীরা মারিয়ানাকে জাগাত তাই সে বুঝতেই পারেনি যে স্কুলের সময় ওভার হয়ে গিয়েছে এছাড়াও সে গোসল করতেও জানত না এবং পানি গরম করা কিংবা ডেরেস পরাও সে কখনো শেখেনি তবুও অনেক কষ্টে ডেরেস পরে ঘরের বাহিরে আসে কিন্তু সে ওখানে তার বিলাসবহুল গাড়ি দেখতে পায় না তারপর সে অনেক কষ্টে হেটে হেটে স্কুলে পৌঁছায় যেখানে তাকে তার ফ্রেন্ড ইজিজু দেখতে পায় এবং তাকে প্রশ্ন করে তুমি গতকাল কোথায় ছিলে তখন মারিয়ানা তাকে কিছুই বলে না এবং স্কুল ছুটি হয়ে যাওয়ার ফলে সে আবারও বাড়ির দিকে রওনা হয় এবং তার ঘরে আসতে আসতে রাত হয়ে যায় আর সে ঘরে ফিরে দেখতে পায় এই ঘরের অবস্থা সে বেহাল করে দিয়েছে এটা দেখে মারিয়ানা কান্না শুরু করে কেননা সে ঘরের কোনো ছোটখাটো কাজও করতে পারছিল না সুরুগীর এটা দেখে খারাপ লাগে তাই সে মারিয়ানাকে পানি গরম ও রান্না করা শিখিয়ে দেয় এবং কিছুদিনের মধ্যে মারিয়ানা অনেক অনেক কাজই শিখে যায় জন্য সে ডিনার তৈরি করে যা টেস্টি হয়েছিল যখন তারা স্কুলে থাকে তখন তারা একে অপরকে দেখলে কেবল স্মাইল পাস করত তখন তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে সন্দেহ করে তখনই স্কুলের সমস্ত মেয়েরা সুরুগিকে খাবার অফার করে কেননা সুরুগি স্কুলের সমস্ত মেয়েদের কেরাস ছিল তবে এটা দেখে মারিয়ানার অনেক হিংসা হয় তখন আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই যার নাম সায়া এবং সে তখন রাগন্বিত হয়ে সেখান থেকে চলে যায় তখন যেতে না সুরুগিতাকে বলে এটা দেখে মারিয়ানা ভাবতে থাকে এই মেয়েটি সুরুগির কি হয় তারপর রাতে বাসায় বসে মারিয়ানা জিজ্ঞেস করে ওই তার হয়। তখন কিছু না বলে রেগে সেখান থেকে চলে যায় এবং এরপর কিছুদিন ধরে তার সাথে কথা বলে না অন্যদিকে মারিয়ানা স্কুলে একদিন সায়াকে জিজ্ঞেস করে তুমি সুরুগীর কি হও তখন সায়া তাকে বলে তুমি সুরুগিকে ছেড়ে দাও কেননা সে তোমাকে কেবল টাকার জন্য বিয়ে করেছে তবে তখন মারিয়ানা বলে তাতে কোনো সমস্যা নেই আমার বাবার অনেক টাকা আছে এটা বলে সে ওখান থেকে চলে যায় এবং এরপরে আমরা দেখতে পাই মারিয়ানা ও সুরুগির রিলেশন ঠিক হয়ে যাচ্ছে এবং সুরুগি তখন জানতে পারে মারিয়ানা লেখাপড়ায় মোটেও ভালো না সে সর্বদা অন্যের লেখা কপি করে পরীক্ষায় পাশ করত এ কারণে সুরুগি মারিয়ানাকে পড়ালেখা করাত এবং মারিয়ানাও মন দিয়ে পড়ালেখা করত এবং স্কুলে সবার থেকে ভালো ছাত্রীতে পরিণত হয়ে যায় যা দেখে সকলের পাশাপাশি শিক্ষকও অবাক হয়ে যায় যে এই মেয়েটি হঠাৎ কিভাবে পড়ালেখায় ভালো করছে সুরুগি একদিন মারিয়ানাকে বলে তুমি যদি এক্সামের রেজাল্ট ভালো করতে পারো তাহলে আমি তোমাকে নিয়ে পিকনিকে যাব। এ কারণে মারিয়ানা আরও ভালোভাবে পড়াশোনা করতে থাকে এবং অনেক কষ্টের ফল হিসেবে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সক্ষম হয় এবং সে খুশি খুশি সুরুগিকে একথা বলার জন্য বাসার দিকে যাচ্ছিল তবে তখনই কিছু লোক এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় কাজটি মূলত ইজুজু করেছিল কেননা সে জানতে পেরে গিয়েছিল যে মারিয়ানা বিয়ে করেছে অন্যদিকে মারিয়ানার পরিবার তাকে নিয়ে দুশ্চিন্তায় ছিল তখনই মারিয়ানা তাদেরকে কল করে বলে আমাকে ইজিজু কিডন্যাপ করেছে তখন সুরুগি চিন্তা না করে মারিয়ানাকে বাঁচাতে যায় তখন ইজিজু যদি মারিয়ানাকে মারিয়ানাকে দাও তাহলে মুক্ত করে দেব। তবে সুরুগি মারিয়ানাকে টাকার জন্য বিয়ে করলেও অনেকদিন একসাথে থাকার ফলে সে মারিয়ানাকে ভালোবেসে ফেলে তবুও মারিয়ানাকে বাঁচানোর জন্য সে রাজি হয় এবং একদিন যখন তারা দুইজন একসাথে অনেক আনন্দ করছিল। তখন দিন শেষে সুরুগি মারিয়ানা ডিভোর্স ডিভোর্সের কথা বলে যা শুনে মারিয়ানার অনেক মন খারাপ হয় এবং সে কান্না করতে করতে বাসায় চলে আসে তখন মারিয়ানার বাবা মাও এটা ভেবে পায় না যে সুরুগি এটা কেন চাইছে এরপরে সন্ধ্যায় ইজুজু আসে এবং মারিয়ানাকে নিয়ে ঘুরতে যায় তখন ইজুজু তাকে প্রিন্সের মতো ট্রিট করে যেন সে ইজুজুকে বিয়ে করতে রাজি হয় তবে মারিয়ানা তাকে রিজেক্ট করে সুরুগির বাসায় যায় তারপর তারা দুইজন একে অপরকে কিস করে আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায় ধন্যবাদ